আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। নতুন সরকার গঠন হচ্ছে একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এবং সেই সরকারের প্রধান হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ প্রফেসর ডক্টর ইউনুস আলী, আরও শ্রদ্ধেয় ব্যক্তিরা এর সদস্য হয়েছে। এদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবে। আমি নির্বাচনের কথার উপরে খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রসঙ্গ এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্য ফাইনাল অথরিটি ইজ দ্য পিপল। সেটা কীভাবে আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে সেটাকে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে কাজ করছেন তারা সবাই অত্যন্ত আন্তরিক, তারা যোগ্য মানুষ, কিন্তু আমরা এটাকে আরো ভিজিবল দেখতে চাই, আরো দৃশ্যমান দেখতে চাই। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা দেখতে চাই যে অবিলম্বে ওই ব্যুরোক্রেসিতে যারা প্রো পিপুল আছেন, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছেন, সে আইন মেনে সব মেনেই তাদেরকে আমরা পাশে দেখতে চাই। এই কথাগুলো আমি বলতাম না কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই জন্যে যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যালয়গুলোতে কোনো ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হয়নি, অথচ ভাইস চ্যান্সেলার ইতিমধ্যে রিজাইন করেছেন। আমরা দেখতে চাই যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে এই সম্বন্ধে। আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যাপারে তারা অত্যন্ত সচেষ্ট, এই ব্যাপারে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছি, দেব এবং এখনো দেব, সব রকম প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।